নসিত হইছেন যে আল্লাহ নবী ফরমাইছেন মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, অর্থাৎ মজলুমর বদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হাদিস শরীফ আছে ওলাউ কানা কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তো সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহর দয়া আছে, এর মাঝে মুমিন হলোর প্রতি আল্লাহর বেশি দয়া, আর মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া। তোমরা বেশি বেশি করে মৌতর কথা স্মরণ হবে, মৌতর কথা যে ব্যক্তি যে পরিমাণ স্মরণ রাখবো ও পরিমাণ গুণার থেকে নিজরে বাঁচাইয়া রাখবো, আসানি না। এরপর হতে হইল আমরা একসময় যাইমো কি এটা তো আমরা সবে জানি, এবং যাওয়াটার টাইম হইবারে নির্দিষ্ট একটা শ্বাসও আমি বেশি লইতাম পারতাম না, কমও নয়, যথাসময় যাইতাম। দুরুদ শরীফ খুব মনোযোগ সহকারে ফলন যান, আমরা একবার দুরুদ ভেজি আল্লাহর নবীর উপরে আল্লাহ দশটা রহমত নাজিল হলেন, দশটা সগীরা গুনাহ মাফ হলেন, দশটা দরজা বুলন্দ হলেন। আর দুরুদ শরীফ না পড়িলে আল্লাহর নবীর কোনো ক্ষতি নেই, আছে না, নিজে মাহরুম রইলাম, একবার দুরুদ ভেজিলে আল্লাহ দশটা রহমত নাজিল হল। আর আসলে আমরা আল্লাহর নবীর দিবার মতো যোগ্যতা আমরা নাই, আমরা আল্লাহর নবীর কাছে ইফাই খালি থোড়া, আমার আয়াত এইবার আগে থোড়া হয়ে যায়। উদাহরণস্বরূপ বুঝাই, আল্লাহর হাবিবে ফরমান সহি হাদিস শরীফ আছে সালুল্লাহ আলী আল ওয়াসিলা, তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া হল, কালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবা কেরাম জিগাইলা ওসিলা খিতা ইয়া রাসূলুল্লাহ, কারণ ওসিলার বহুত মানা, আল্লাহর নবী খিতা অর্থ লইছে। আল্লাহর নবী ফরমান কালা আলা দরজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেশ তোর সবচেয়ে উচ্চ মুকাম, লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, ই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ পাইত না, ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি, ওকে সুবহানাল্লাহ, আশা করি কেন আল্লাহ নবী কোনো সন্দেহ করিয়া হয়েছেন না, যেহেতু দেনেওয়ালা আল্লাহ ফানেওয়ালা নবী, আর নবী হইলে আল্লাহর বন্দা, এর লাগি তাওয়াজ্জুন হইতে আরবিতে নিজরে আল্লাহর সামনে নরম হরিয়া হইছেন, আশা করি আমিও ব্যক্তি। তাইলে না প্রশ্ন আইব, ফলে তো আল্লাহ নবী ফরমাইলে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও, আবার আল্লাহ নবী ফরমাইন যে আমি ই মোকাম পাইমু, জানেন, তাইলে তো দোয়ার কোনো অর্থ থাকেন না। হদিসর ব্যাখ্যা কার হলে লেখন যে ই দোয়া করিয়া শুধু উম্মত লাভবান হইব নিজে, সুবহানাল্লাহ। পরবর্তীকার আলমের খুন কোরআন শরীফ আয়াত আসা অন্যবাসক রব্বুক মাকামাম মাহমুদা, এর অর্থ হইল
অতি সত্তর আপনার রবে আপনারে মোকামে মাহমুদে পৌঁছাইবা। তাইলে কোরআন শরীফের আয়াত দ্বারা ফাইলাম যে আল্লাহর নবী মোকামে মাহমুদ ফাইবা, এর মাঝে কোনো সন্দেহ নাই। আসানি না না, আল্লাহ ঘোষণা দিবে। কিন্তু আজানোর দুয়ার মাঝে আল্লাহর নবী শিখাইছেন যে আল্লাহর নবীর লাগি আমরা মোকামে মাহমুদের দোয়া করতাম। তো কিতা ফায়দা এটার মাঝে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমায়েন, মান কালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়া সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বাসু মাকামুম মাহমুদান আল্লাযী ওয়া'আদা। আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া ফুলিল, এই দোয়ার মাঝে আছে না নবীর লাগি ওসিলার দোয়া, এই দোয়ার মাঝে আছে নবীর লাগি মোকামে মাহমুদের দোয়া, আছে না? আল্লাহ নবী ফরমান, এই দোয়া যে ফুলিল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হয়ে গেল। তো আমরা দোয়া করিয়া নিজে লাভবান হইলাম, আসান? আমরা দোয়া করিয়া আল্লাহর নবীরে মোকামে মাহমুদ ফাওয়াইয়া দেই না, বরং আল্লাহ সাব্যস্ত করে লিছেন মোকামে মাহমুদ আল্লাহর নবী হইবা, ওসিলার মোকামও আল্লাহর হাবিবে হইবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু ওটার লাগি দোয়া করবার লাগে আল্লাহর নবী ফরমাইছেন ও কারণে যে এই দোয়া করিয়া উম্মতে নবীর সহায়ত পাইব, নিজে লাভবান। দুরুসই বর্গ তুসকিনে দিলার যা সবর করার মন, রুখে পূর্ণুর বনমাবে করার মিয়ার সুল্লাহ সাল্লাল্লাহ আলা মুহাম্মাদ হাজরিন। আমি দেখি আর কেন মুর্দেগানোর ইসাইলে সব হল মশি, তো ইসাইলে সবটা আমরা করি তখন মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে মৃত্যুর পরে। তো আমি আয়াত শুধু পড়ছি, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, আল্লাহ হন প্রত্যেক জীবন্ত সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ করুন। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ اللَّهُمْ تُمَتَنْ دَي فُرَ فُرَ بُدْلَ دَي وَيْبُ آخِرَتْ وَتَتْ بَلَ غَمُرْ بُدْلَ مَنْدُ غَمُرْ شَزَ فُرَ فُرَ دَي وَيْبُ آخِرَتْ فَمَنْ ذُحْزِحَانِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ, এরপরে যে ব্যক্তির দুজক থেকে আলোক করে হইব আর বেশ তো প্রবেশ করাই লইব, ফকদ ফাজ, হে কামিয়াব হইছে, সুবহানাল্লাহ। আমরার আগে যারা আসলা গেছেন গে, আমরা আসি এক সময় আমরাও যাইম গে, কিন্তু যাওয়া যে এটা নির্দিষ্ট, যথাসময়ে যাওয়া লাগবে। কোরআন শরীফ আছে মৃত্যু এক মুহূর্ত আগ্রহিত নেয় পর্যন্ত, ঠিক সময় মতো যাইতে। তো আল্লাহ বড় দয়াল,
আল্লাহ বন্দারে, আল্লাহ জালা মহান, বন্দার লগে আল্লাহর ব্যবহারটা হইল বন্দারে আল্লাহ বন্দা হিসাবে দেখেন, কোনো প্রতিপক্ষ হিসাবে দেখেন না, দুশ্মন হিসাবে দেখেন না। এবং সমস্ত আল্লাহর সারা সৃষ্টির প্রতি আল্লাহর এক দয়ার ব্যবহার আছে, সারার প্রতি আল্লাহর মায়া আছে, এক প্রকার রহমত সারার উপরে আছে, নইলে কাফিরদের আল্লাহ হানি দিলেও নেন। এমনকি একেবারে ইতর প্রাণী যেটা কুকুর মিকুর, এও তার প্রতিও আল্লাহর দয়া আছে, মায়া আছে। বুখারী শরীফের হাদিস, এক বেটিয়ে দেখছিল, বেশ্যা বেটি, দুশ্চরিত্র, এক কুকুরটা দেখলো কুয়ার হান্দাত পানির ফিয়াছে মরি যার, বেটিও ঘুরে ফানি খাওয়াইছিল, ফানি খাওয়াইছিল কিলা হাদিস শরীফও আছে। বাল্টি আসিল না, দলিও আসিল না, বেটিয়ে উড়না করিয়া উড়নার আগার মাঝে জুতা বান্ধিয়া আর ওটা বুলাইয়া জুতা বড়িয়া ফানি তুলিয়া খাওয়াইছে। তো তো কুকুরটা ফানি খাওয়াইছে, এগু বাঁচিয়া গেছে। তা আমরা নবীর আগে জানাইলইল যে এই আগরতে কুকুরের সঙ্গে দয়ার ব্যবহার করার কারণে এই বেটির অতীতর সমস্ত গুণারে আল্লাহ মাফ করে দিলাইছ। তো তো এরার প্রতিও আল্লাহর দয়া আছে, আল্লাহর মায়া আছে। আপনারা ওয়াজ নিশ্চিত শুনছেন যে আল্লাহ নবী ফরমাইছেন মজলুমর বদুয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, অর্থাৎ মজলুমর বদুয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হাদিস শরীফ আছে, ওলাউকা না কাফিরা, মজলুম যদি কাফির হয় তবু তার দোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই। তো সমস্ত সৃষ্টির প্রতি আল্লাহর দয়া আছে, এর মাঝে মুমিন হলোর প্রতি আল্লাহর বেশি দয়া, আর মুমিন হলোর মাঝে উম্মতে মুহাম্মদীর প্রতি আল্লাহর সবচেয়ে বেশি মায়া। সুবহানাল্লাহ। এর আগে তোরা হই তো আল্লাহ বন্দারে বন্দা হিসেবে দেখুন, কোনো দুশ্মন হিসেবে নাই, আর আল্লাহর দয়া আছে সবর উপরে, কমই বেশি। হাদিসে কুদসি আল্লাহ কোন সাবাকাত রহমতি আলা গাদাবি, আমার গুসার উপরে আমার রহমত জয়ী গেছে। হুকুস কোরআন শরীফের আয়াত, আল্লাহ কোন কাতাব আলা নাসিহির রহমা, আল্লাহ তার নিজের লাগি রহমতরে লিখি লিছে, মানে ওয়াজিব করে লিছেন। হুকুস ই হাদিসে কুদসি এবং কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা বুঝতাম বললাম ওখান যে আল্লাহ বন্দার সঙ্গে গুসার ব্যবহার থাকি দয়ার ব্যবহার বেশি করো। হাদিস শরীফ আছে, কোনো কোনো বন্দারে আল্লাহ কেয়ামতের ময়দানও মুমিন বন্দা গুনাগার ফর্দার আড়ালে জিগাইবা যে বন্দা অমুক দিন অমুক বাদহাম করছ, গুণা করছ, বলে আল্লাহ করছ, আবার জিগাইবা অমুক দিন তিন অমুক গুণা করছ, বন্দা হইব আল্লাহ করছ। হাদিস শরীফ আছে যে এই সময় বন্দার দিল আইব, এই ব্যক্তির দিল আইব যে আজকে আমি ধরা খাইলিছি, আজকে বাঁচিয়ে যাওয়ার কোনো উপায় নাই। ও সময় পরবর্তীকার আলমে খুন ও বন্দা দুনিয়ার থাকতে তোর আইবর পর্দা আমি খুলছি না, কেউ জানছে নাই তো। আজকে আমার ময়দান তোরে আমি তোর আইবর পর্দা খুলতাম না, আমি তোরে শাড়ি দিলাম জাগি ব্যস্ত জাগি। এক সাহাবিয়ে ফাকির বেচ্চেন কতটা সাদর হরিয়া নিয়ে আল্লাহ নবীর সামনে রাখছেন, সেই দৃশ্য দিবস
আর মা ফাঁকি ওটা খান্দাত যায় না। তো তখন করুন না ফোন যে আমি বন জঙ্গলের ফতে দিয়ে আই আর আইতে সময় ফাঁকির বাজার মাঝে ফাঁকির বাচ্চাইন তোর ডাক নিয়া ওটা বাচ্চাইন চাদর লই লিস লই আর রওনা করছি, দেখি ফাঁকি মা ফাঁকি ওটা খালি মাথার ঘুরে উঠে। আমি সুযোগ বুঝি একটু ফাঁক করে দিলাম চাদর, একটু ফাঁক করতেও মা ফাঁকিটা ইয়ে বই এর মানে নানি বাচ্চাইন তোর মহব্বতে নিজের জানলে কোরবান হলি আল্লাহ নবীর সামনে আনিয়া রাখছেন। এ সময়ও মা ফাঁকিটা যায় না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমান যে ও মা ফাঁকিটা তার বাচ্চান্তরে যে পরিমাণ মহব্বত করে পরবর্তীকার আল্লাহ তার বন্দা হল রে চেয়ে বেশি মায়া হল। এর লাগি আল্লাহর রহমতটা কি না উম্মেদ কবিরা গুণা বুঝছেন না, আল্লাহর রহমতের প্রতি আস্থা রাখতে হবে। এরপরে দেব গো আল্লাহর দয়া, একজন মানুষ দুনিয়াত 70-80 বছর 100 বছর আল্লাহর সাথে চলছে, এই বন্দারে তো হিসাব মতো আল্লাহ ব্যস্ত রাখলে ও টাইমও রাখতে আসলে, কিন্তু যে ব্যক্তির এই পরবর্তীকার আলমে একবার জন্নত দিলাই বা কোনো দিন আর জন্নতটা কি বার করতে নাই আল্লাহ দিলা মহান। বন্দা যখন নেক কাম করে ডাইনোর ফিরিস্তার লগে লগে লেখে, আর এই বন্দা যখন গুনার কাম করে বাবুর ফিরিস্তার লেখাত লাগুন তখন ডাইনোর ফিরিস্তা কোন একটুক কান দম লড়ে বা লেখিও না। যদি আল্লাহর বন্দায় মাফি চাইলায় তবা করিলায় তাহলে লেখা বন্ধ লেখাবার দিবা হুকা সুবহান আল্লাহ। তো তো আল্লাহ চাইন না নিয়া তার বন্দারে বাসাইয়া নিত ঠিক না। মাহতারাম হাজিরিন আমরা যে আসি একসময় যাই গিয়া আল্লাহ নবী ফরমায় উজকুরু হাজিমাল্লাজাত ইয়ানিল মউত, তোমরা বেশি বেশি করে মৌতর কথা স্মরণ করো। মৌতর কথা যে ব্যক্তি যে পরিমাণ স্মরণ রাখবো পরিমাণ গুণার থেকে নিজরে বাঁচাইয়া রাখবো আসানি না। এরপর হতে হইল আমরা একসময় যাইমু গি এটা তো আমরা সবে জানি, এবং যাওয়াটার টাইম হইবারে নির্দিষ্ট একটা শ্বাসও আমি বেশি লইতাম পারতাম না, কমও নয় যথাসময় যাইতাম, কিন্তু এই টাইমটা জানি না কেউ জানিনি খুকছে যখন আমরা জানি না গাড়ি আইব সিলেট যাইব জানি কিন্তু কোন টাইমে আইব জানি না, সারাদিনের মধ্যে আইব তখন তো সারাদিনও থইয়া থাকা লাগবো নিয়ে না, সারাদিনও গাইড পুচকা বান দিয়ে থইয়ার থাকা লাগবে। আমরা ওলা দুনিয়াত মৃত্যুর লাগি অনন্ত যাত্রার লাগি সবসময় থইয়ার থাকতে, এখন দুনিয়াত বাস করতে হইলে খাইতেইব গোল বানাইতেইব গাড়ি লইতেইব আসার নিয়ে না যাবতীয় কাম করতে হইব, এটা ছাড়িয়া মানুষ তো চলতে পারত না, কিন্তু পরবর্তীকার আলমে উম্মতে মুহাম্মদীর অত সহজ শরীয়তের বিধিবিধান আল্লাহ উম্মতে মুহাম্মদীর নবীর খাতিরে দিছেন যে একজন মানুষের সংসারের যাবতীয় কাম হরিয়া আখেরাতের তৈয়ারি হরিয়া দুনিয়া থেকে আল্লাহর অলিয়া জন্নতি যাইতে পারে। আল্লাহর খাস দয়া। তো আফলে বুঝাইলাম যে সারা সৃষ্টির আল্লাহ মায়া করছেন, আর এর মাঝে মুমিন হলরে আল্লাহ বেশি মায়া করছেন, আর মুমিন হই যে আগর নবী হলর উম্মতর তা মুমিন আসলে এরাও তো মুমিন
আর এই মুমিনগুলোর মধ্যে উম্মতে মুহাম্মদীর আল্লাহ সবচেয়ে বেশি মায়া করছেন, সুবহানাল্লাহ।